আপনারা দেখছেন একুশে টেলিভিশন করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে রাজধানীতে বেশিরভাগ বাসই অর্ধেক যাত্রী নিয়ে চলছে ভাড়া বাড়লেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আগ্রহী যাত্রীরা তবে পরিবহন সংকট থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে কর্মজীবীদের আর রেলের আগাম টিকিট বিক্রি হওয়ায় আগের নিয়মে চললেও পাঁচ এপ্রিল থেকে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই চলবে ট্রেন ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেয়ার শর্তে লঞ্চ ভাড়াও ষাট শতাংশ বৃদ্ধি করা হয়েছে সাইদুল ইসলামকে সাথে নিয়ে তৌহিদুর রহমানের রিপোর্ট করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আঠারো দফা নির্দেশনা দেয় সরকার নির্দেশনা অনুযায়ী গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে এ অবস্থায় ষাট শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয় বেশিরভাগ বাসেই অর্ধেক আসন ফাঁকা রাখছে সমস্যা হলো বাড়াবাড়ি বাড়ি দিতে যাচ্ছে না আর আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি ভাড়া ডবল দুই সিটে একজন ভাড়া ডবল তবে অফিসগাপী মানুষের চাপে বাসে উঠতে না পেরে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেকেই তারা জানান পর্যাপ্ত পরিবহন না থাকায় দুর্ভোগে পড়তে হয়েছে এত যাত্রী যাত্রী ভোগান্তি শেষ নাই অর্ধেক করে দিচ্ছে না যার জন্য যাত্রীদের সমস্যা অনেক ব্যাপক ভোগান্তি গাড়ি তো ভাড়া বেশি হঠাৎ করে মানুষের জানেও অনেক মানুষে গাড়ির স্বল্পতা গাড়িতে সিট থাকলেও নিচ্ছে না হলেও ভাড়া দ্বিগুণের বেশি নিচ্ছে নির্দেশনা আসার আগেই রেলের আগাম টিকিট বিক্রি হচ্ছে এই জন্য চার এপ্রিল পর্যন্ত আগের নিয়মেই চলবে ট্রেন তবে স্টেশনে ঢুকতে স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করা হচ্ছে কমলাপুর স্টেশন ম্যানেজার জানান অগ্রিম টিকিট বিক্রি হয় স্বাস্থ্যবিধির কিছুটা লঙ্ঘন হচ্ছে তবে কেউ টিকিট ফেরত দিতে চাইলে দিতে পারবেন বলেও জানান তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী দশ দিন আগে টিকিট বিক্রি হতো সে কারণে চার তারিখ পর্যন্ত আমাদের অনেক টিকিট বিক্রি আছে আশা করি চার তারিখের পরে অর্থাৎ পাঁচ তারিখ থেকে আমাদের কোনো ডাবল মানে পাশাপাশি আসনের জাতি দেখবেন না এদিকে স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক করে বৃহস্পতিবার থেকে লঞ্চের ভাড়া বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী কালকে থেকে আমাদের ভাড়াও বাড়বে পরিবহনও বাড়বে এবং স্বাস্থ্যবিধি মেনে যাত্রীরা লঞ্চে উঠবে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এতে নৌপথে ভাড়া ষাট শতাংশ বাড়ানো হয়েছে তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা